তোমরা কেমন আছো? ভালো আছো? অনেকদিন যাবৎ করোনা ভাইরাসের জন্য আমরা ক্লাসে তোমাদের তেমন কোনো সুবিধা দিতে পারিনি। আমরা বর্তমান যে ইন্টারনেটের মাধ্যমে যে ক্লাস ক্লাস করবো, তোমরা মনোযোগী হবা। আমি তোমাদের কাছে বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজ সম্পর্কে আলোচনা করবো। তোমরা খাতা কিছু নোট করো এবং বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন করলে আমি আবার তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমরা শুরু করতে পারি যে আমি সমাজ, সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আচ্ছা, তাহলে দুই বা তাহার অধিক পদ এক পদে মিলিত হওয়ার নাম হচ্ছে সমাস। এই সমাস হচ্ছে ছয় প্রকার। সমাস লিখে দাও, সমাস প্রকার। এক নম্বর দ্বন্দ্ব, দুই নম্বর বিভাগ, তিন নম্বর কর্ম ধারণ, চার নম্বর তৎপুরুষ, পাঁচ নম্বর ছয় নম্বর তোমাদের খাতাতে সবাই লিখে নাও। তারপর আমরা তৃতীয় স্টেপে যাব যে দ্বন্দ্ব সমাস আমরা বলিতে কি বুঝি। দ্বন্দ্ব সমাস হলো যে দুইটি পদ মিলিত হইয়া সমাস গঠিত, কিন্তু উভয়ের অর্থ প্রধান থাকবে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। তোমরা খাতাতে লিখে দাও দ্বন্দ্ব। এক নম্বর এবং উভয়ের প্রধান থাকে। যেমন ভাই বল, বল যোগ,
তোমরা খাতায় ভালোভাবে লিখে নাও এবং বোঝার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবারও বলছি যে দ্বন্দ্ব সমাস দুইটি পদ মিলিত হইয়া সমাস গঠিত হয় এবং উভয়ের অর্থ প্রধান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন ভাই ভাই, দুইটা শব্দ মিলিত হইয়া সমাস গঠিত এবং দুইটি শব্দের অর্থই প্রধান আছে। যেমন বলে একটা অর্থ আছে, ভাইয়েরও একটা প্রধান অর্থ আছে, ধনের একটা আলাদা অর্থ আছে, দৌলতের একটা আলাদা অর্থ আছে। তেমনি আরও বহু উদাহরণ দেওয়া যায়, যেমন টাকা পয়সা, রাস্তাঘাট, নদ নদী, দালাল কোঠা ইত্যাদি। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দুই নম্বর হচ্ছে দীর্ঘ সমাস। দীর্ঘ দীর্ঘ সমাজটা হচ্ছে যে দীর্ঘ সমাজের সংজ্ঞাটা হচ্ছে যে দীর্ঘ সমাজ আমরা তাদেরকে বুঝি যে সমাসে, যে সমাসের প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে এবং বেশ বাক্য শেষে সমাহার যুক্ত হয়, সমাহার শব্দটি যুক্ত হয়। এইরূপ সমাসকে আমরা দীর্ঘ সমাস বলি। আবার শুনো যে যেই সমাসের প্রথমে, যে সমাসের ব্যাশ বাক্যের প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকে এবং ব্যাশ বাক্যের শেষে সমাহার শব্দটি যুক্ত হয়, সেই সমাসকে আমরা দীর্ঘ সমাস বলতে পারি। তোমরা খাতাতে সবাই সুন্দর করে লিখে নাও। এবং শেষে তাকে আমরা তোমরা পূর্ণাঙ্গভাবে সুন্দর করে লিখে নাও এবং পরবর্তীকালে যে আর চারটি সমাস থাকলো, এই চারটি সমাস আমি আগামী দিন তোমাদেরকে সুন্দর করে আবার বোঝাবো। তোমরা ভালোভাবে বাড়িতে পড়াশোনা করে আসবে এবং খাতাতে লিখে লিখবে বাড়ির কাজ হিসেবে।